আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে জাস্ট আপনাদের সাথে শেয়ার করব সারিবা নুজাবার বিকেল এবং সন্ধ্যাটা কীভাবে কেটেছে। সো আমরা আসলে যেটা হয় কি, বিকালবেলা সময় দিতে পারি না, তো মাঝে মাঝে ট্রাই করি একটু সময় দেওয়ার জন্য। সারিবা আজকে বায়না ধরেছে নুজাবার সাইকেল চালাবে। সো নুজাবার ছোটোবেলার সাইকেল, যদিও সারিবার জন্য একটু বড় হয়ে যাচ্ছে, ও চালাতে একটু কষ্টই হচ্ছিল, তারপরেও ট্রাই করছিল ও, কারণ বিকেলবেলা দেখা যায় যে আসলে ওইভাবে সময় করে উঠতে পারি না আমরা, ও আমিও ব্যস্ত থাকি, ওর বাবাও ব্যস্ত থাকে। তো আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসলাম আর ভাবলাম যে ঠিক আছে একটু ওর নিয়ে বের হই। তো তারপরে যেটা হলো যে সারিবা যদি একটু ভয় পাচ্ছিল, তো তার আমি ওকে একটু সাহস দিচ্ছিলাম যে হ্যাঁ তুমি কিছু হবে না, পড়বা না, মাঝে মাঝে একটু কান্না করছিল, তারপরেও ফাইনালি সে মানে একটু হলেও পেরেছে আর কি। যাই হোক, তো ও কয়েকবার দুইটা তিনটা রাউন্ড দিল। এই দিকটাতে আসলে রিক্সা গাড়ি খুব কম আসে, তো যার কারণে প্রবলেম হয়নি রাস্তার মধ্যে, মাঝে মাঝে বিকালবেলা ওরা সাইকেল নিয়ে বের হতে পারে। তো এই তো এইভাবেই ওদের বিকেলটা খুব সুন্দর করে কাটলো, আর মাঝে মাঝে একটু কান্নাও করছিল, মানে অন্যকে সাইকেলও ধরতে দিতে চাচ্ছিল না। তো আমিও যেটা করলাম যে একটু সাহস দিলাম যে ঠিক আছে মা ধরে রাখছি, তুমি চালাও। তো এইভাবে আমিও একটু ওকে সাপোর্ট দিলাম, ও আমার মানে আমাকে ধরে কয়েকবার একটু ইয়ে করলো। এই তো এইভাবেই বিকেলটা কাটলো আমাদের। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সারিবাকে একটু উঠে নাও, এই যে দেখি আসো, এই যে সারিবা সালাম দাও। এখন ওদের জন্য বিকেলে নাস্তা রেডি করব, জাস্ট এইটার জন্যই সিম্পল একটা ছোটোখাটো ব্লগ বানাচ্ছি। আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম, এবার ওদের জন্য তোমরা কি খেতে চাও? অলরেডি হ্যাঁ গরম হয়ে গেছে, আর এই যে স্প্রিং রোলটা ভাজবো। আসলে বিকেল, যদিও বিকেল নেই, রাত হয়ে গেছে, কি আর করবো, দেখা যাচ্ছে না। তেল দিয়েছি, তেলের সাথে তেলের মধ্যে হালকা তেল দিয়েছি, বেশি তেল দেইনি। কি করছো তোমরা বলো? টিভি দেখছো? আর টিভি দেখছো তোমরা? ঠিক আছে, টিভি দেখো, আমি নিয়ে আসছি। তো ওরা তো ওইদিকে টিভি দেখছে, আর এইদিকে আমি চলে আসলাম রান্না করে। রোল ভাজা হচ্ছে, অল্পই নিয়েছি যেহেতু লেট হয়ে গেছে, তো বেশি আর ইয়ে করবো না, কারণ কিছুক্ষণ পরে আবার ওদেরকে রাতের খাবার দিয়ে দিব, তাই হালকা একটু নাস্তার ব্যবস্থা করেছি, কারণ সন্ধ্যায় জাস্ট আসলে ওয়ার্কিং উইমেনদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় সব কিছু ম্যানেজ করা, কি আর করবো, দুই দিকটা কোনোভাবে ম্যানেজ করতে হয় আর কি। কারণ মেয়েরা আসলেই যেটা হয়, যতই জব করি আমরা, যতই মানে সংসারের দিকে অতটুকু রেসপন্সিবিলিটি নিতে না পারলেও দিন শেষে আসলে নিতেই হয়, রান্নাঘরে আমাদের আসতেই হবে দিন শেষে রান্না করা। নিজের আসলে মেয়েদের রান্না খুব একটা পছন্দ করি না, আর ওরা সব কিছু হয়তো বা গুছিয়ে দিবে, বাট রান্নাটা নিজে করতেই পছন্দ করি, কারণ ওদের রান্নাটা আমিও পছন্দ করি না, ওদের হাতের রান্না আমিও পছন্দ করি না, আর মুজাবার বাবাও লাইক করে না। এই কারণে যেটা করি, রান্নাটা অ্যাটলিস্ট আমি করা ট্রাই করি, সেটা অফিস থেকে এসে অথবা সকালবেলা অফিসে যাওয়ার আগে।
তো হয়ে গেল সারি নুজাব তুমি সস ইয়ে করছো মা ইয়েস ওকে সো একটু এব্রো থেব্রো হয়েছে ভাজা যাই হোক এটা আসলে ফ্রোজেন আমি যেটা করি ওদের জন্য কিনে রাখি অনেক সময় দেখা যায় যে নিজের করার টাইম থাকে না তো আমি ফ্রোজেন ইয়েটা সমোসা স্প্রিং রোল তারপরে সসেস ওরা সসেসটা খুব পছন্দ করে সো সসেসটা আমি বেশি ইয়ে করি ওদের জন্য করি আজকে কালকে কালকে তো তোমরা সসেস খাইছো না কি মা কালকে সসেস খাইছো না মা না পরশু বাবা কাশছো কেন হালকা তেলে ভাজছি কারণ তো চলো 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 এই যে স্প্রিং গরম 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 ধরে না স্প্রিং রোল চলো চলো আসো সাইবা আসো চলে আসো হ্যাঁ হ্যাঁ তো নাও কেন খাবে না এটা খাও কেন মা নিয়ে আসছিলাম না ওই যে যখন ইয়ে করলাম মা যখন তোমাদের জন্য সসেজ নিয়ে আসছি তখন এটা নিয়ে আসছি তো এটা এতদিন করিনি আজকে আচ্ছা অসুবিধা নেই তেমন একটা পানি খাবে ওকে ওকে সাহেব তুমি একটা ছড়া বলো তো টুইঙ্কল টুইঙ্কল বলো তো তারপরে up above the বলি আচ্ছা তাহলে জনি জনি বলো তো জনি 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 রে বাবা এটি তো কান্ন বাবা ও প্রেম মা হা হা ঠিক আছে দেখি বাবা 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 ছেড়ে দাও ল্যাপটপটা ধরে না মা ঠিক আছে তাহলে আজকের জন্য এই পর্যন্তই হ্যাঁ ছোটখাটো একদম ছোট একটা ভিডিও করলাম আজকে জাস্ট বিকেলে আমাদের নাস্তার পর্বটা আপনাদের সাথে শেয়ার করলাম সাইবা ঠিক আছে ওকে জাস্ট আমরা এইভাবেই টাইম পাস করি আমাদের ঠিক আছে মা ঠিক আছে দর্শক বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।